আপনি কি একেবারে নতুন কামিজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটি কামিজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে, কীভাবে হাতাটি লাগিয়ে নিতে হবে, কীভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হবে, প্রতিটি বিষয়ে খুব সহজ করে বোঝানো হবে যেন আপনি বুঝতে পারেন এবং বাসায় বসে থেকে আপনি নিজেও কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখ। এই কামিজটি তৈরি করার জন্য মাত্র 2x4 গ্রা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে এখানে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। তো স্ক্রিনে যে মাপটি দেখতে পারতেছেন এই মাপটির জন্য কামিজটি আমি তৈরি করব। তো কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এইদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য আমাদের কাপড় রেখে মার্জিন করতে হবে। 1/2 ইঞ্চি কাপড় রেখে সর্বপ্রথম একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আরও একটি মার্জিন করতে হবে। এইভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে কামিজের লম্বা নাপটি নিয়ে নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা নাপটি নিতে হবে। তো এই কামিজটি আমি 38 ইঞ্চি লং তৈরি করবো, 38 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে। এই মার্জিন দুইটিকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে কামিজের লম্বা নাপটি আমাদের প্রয়োজন অনুযায়ী নিতে হবে। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই কিন্তু কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন, কারণ আপনাকে আমি খুব সহজে শেখাবো। একটু মনোযোগ দিয়ে শুধু ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই কামিজটা আমি 36 ইঞ্চি বডির জন্য তৈরি করবো। 36 ইঞ্চি বডির জন্য শোল্ডার নাপটি আমাদের কত ইঞ্চি নিতে হবে? এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এতটুকু মার্জিন নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে গলার মাপটি নিতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নেব? পাশে এখানে আমরা 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো 5.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.75। এখানে 2.75 ইঞ্চিতে মার্জিন করা যাবে না, 2.5 ইঞ্চিতে আমরা মার্জিন করব। গলার পট্টিটি যখন সেট করব সেলাই মার্জিন সহ গলাটি 5.5 ইঞ্চি এখানে তৈরি হবে। তো এখানে যে 2.5 ইঞ্চিতে মার্জিন করেছি নিচেও আমরা 2.5 ইঞ্চিতে মার্জিন করব, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। এইভাবে গলার পাশের মাপটি আমাদেরকে নিতে হবে। এরপরে কামিজের গলার লম্বা মাপটি নিতে হবে। নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য একটি কামিজের গলা যদি দুই দিকে একই আমরা দিয়ে থাকি তাহলে 5 ইঞ্চি লম্বা নিতে হবে। 5 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে, এই দিকেও টেনে নিতে হবে। এইভাবে কিন্তু বডি অনুযায়ী আমাদের কামিজের গলার মাপগুলো নিতে হবে। এরপর এখানে আপনি যে কোনো গলা দিতে পারেন, নাহলে এখানে গোল গলা বা স্কোয়ার গলাও আপনি দিতে পারেন। তো এখানে গোল গলা আমি দিয়ে দিচ্ছি। গোল গলার জন্য দেখুন এইভাবে আমাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে। এইভাবে গলার জন্য রাউন্ড শেপই করে নিতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হয় এখানে থেকে আর্মহোলের মাপটি নিতে হবে এবং কামিজের সাইড ফাটি মাপ নিতে হবে আমাদেরকে। এই জন্য এই নিচের মার্জিনটাতে ফিতা রাখতে হবে। এইভাবে ফিতাটি রেখে 35 থেকে 70 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি আমাদেরকে নিতে হবে। এখানে আপনি 6 ইঞ্চি নিতে পারেন, আমিও 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবং একটি কামিজ 38 ইঞ্চি লং তৈরি করলে সাইড ফাটি আমাদেরকে 19 ইঞ্চি নিচে নিতে হবে। তো এখানে 19 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিতে হবে এবং এই মার্জিনটাকেও এদিকে টেনে নিতে হবে। তো আপনারা যারা নতুন কাজ শিখতেছেন একটা বিষয়ে বুঝতে পারেন না, বডির মাপটি কোথায় নেবেন, কোমরের মাপটি কোথায় নেবেন, পেটের মাপটি কোথায় নেবেন, আমি এখানে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বডি অনুযায়ী আর্মহোলের মাপটি নিয়ে যেখানে আপনি মার্জিন করবেন এখানে আপনাকে বডির মাপটি নিতে হবে এবং কামিজের লং অনুযায়ী সাইড ফাটি আপনি যেখানে নেবেন এখানে কোমরের মাপটি আপনাকে নিতে হবে এবং এই দুই মার্জিনের মাঝখানে ঠিক পেটের মাপটি নিতে হবে। এই জন্য আমরা দুই মার্জিনে এভাবে ফিতেটি রাখব, রেখে এখানে একটি ভাগ করব করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব। এই মার্জিনটাকে ওইদিকে টেনে নিতে হবে সোজা করে। এই মার্জিনগুলো এইভাবে নেওয়ার পরে এখন বডির মাপ, পেটের মাপ এবং কোমর এই মাপগুলোকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো বডির মাপটি এখানে 36 দেবো। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নেব। এরপরে এখানে আমাদেরকে পেটের মাপটি নিতে হবে। পেটের মাপটি 30 ইঞ্চি নেবো। 30কে 4 ভাগ করলে হচ্ছে 7.5। 7.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর এখানে কোমরের মাপটি নেব। কোমরের মাপটি 36 ইঞ্চি নেব। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নেব। এইভাবে কোমরের মাপটি নেওয়ার পরে এরপরে নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো এখানে কত ইঞ্চিতে মার্জিন করেছি? 9। এখানে 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে নিচের ঘেরটি আপনি
আড়াই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেবেন এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। তো এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। এইভাবেই কিন্তু বডির মাপগুলো আমাদেরকে নিতে হবে। তো আপনারা যারা নতুন কামিজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন, এইভাবে বডির মাপগুলোকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মেজনে এক্সট্রা কাপড় নিতে হবে। এবং নিচের ঘেটে আমি যে নিয়মে দেখিয়েছি একই নিয়মে আপনি নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এই মার্জিনগুলো আমাদেরকে এখন টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখন আরামহলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। যারা নতুন কাজ শিখতেছেন তাদের এখানে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তালপাট যারা নতুন কাজ করছেন তাদের কাছে একটু ঝামলা মনে হবে। এই জন্য আপনি যে কাজটি করবেন, আরামহলের মাপটিকে এইভাবে একটি ভাগ করবেন, করে মাঝখানে একটি মার্জিন করবেন। ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রাখতে হবে, রেখে এখানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এখানে থেকে রাউন্ড করে বডির এই মাপটির সাথে রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে। তো এইভাবে রাউন্ড শেপটিকে মিলিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু কামিজটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাটিং করতে হবে, তারপরে হাতা কাটিং করতে হবে এবং সেলাইটি করতে হবে সহজ নিয়মে। তো এইভাবে কিন্তু আমাদেরকে আরমোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। এই কামিজটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। একটি কামিজ যদি আপনি সঠিকভাবে বা সহজে কাটিং ও সেলাই শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে আপনাকে সম্পূর্ণটি দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন। আর ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি বুঝতে পারবেন না। পরবর্তীতে আরও 10টা ভিডিও আপনাকে দেখতে হবে, তাহলে আপনি কামিজ কাটিং ও সেলাইটিও কমপ্লিটভাবে শিখতে পারবেন না। এই জন্য একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। এখানে যে মার্জিনগুলো করেছি মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করতে হবে। এরপরে নিচের অংশটি আমাদের কাটিং করতে হবে সমান করে। তো নিচের অংশটিতে আমরা একেবারে বরাবর সমান করে কাটিং করি, সেলাই করার পরে এই কোণাটি ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এইদিকে আমাদেরকে 1/2 ইঞ্চি কাপড় রাউন্ড করে কাটিং করতে হবে। তো এখান থেকে কাটিংটি শুরু করতে হবে। এইভাবে এতটুকু অংশ আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর এখানে যে মার্জিনগুলো আছে এভাবে কেঁচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সাইডে সরিয়ে রাখবো। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। যখন আপনি দুই হাত ব্যবহারে কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করবেন সেই কামিজের হাতায় কিন্তু জয়েন্ট পড়বে। আর যদি জয়েন্ট ছাড়া আপনি তৈরি করতে চান তাহলে হাতার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে, আর নয় যদি আপনি জয়েন্ট ছাড়া তৈরি করতে চান তাহলে আপনাকে 2.5 হাত ব্যবহারে কাপড় নিতে হবে। তো জয়েন্ট দিয়ে একটি হাতে কীভাবে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করা আছে, এদিকে আমি কাপড়টি ঘুরিয়ে নিচ্ছি এবং হাতের লম্বা অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। এই হাতাটি যেহেতু আমি জয়েন্ট দেবো, ঠিক মাঝখানে এখানে জয়েন্টটি আমি দিয়ে দেবো। এখানে জয়েন্টের জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে এইদিকে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী হাতার লম্বা রাফটি নিতে হবে এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে সুন্দর করে। এরপরে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এখানে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। এভাবে হাতের লম্বার মাপ এবং হাতের মুখের মাপটি নেওয়ার পরে, তো যারা নতুন কাজ শিখতেছে যখন কামিজ কাটিং করতেছে বা সেলাই করতে যাচ্ছে হাতা লাগাতে যে সব থেকে বেশি সমস্যা ফেস করে থাকে। তো হাতাটি আমরা কী নিয়মে কাটিং করবো আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। তো বডির আরমোলটি কিন্তু আমি অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি। তো নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এবং এইভাবে বডির আরমোলটি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে। এই বডির এই মাপ যেখান থেকে নিয়েছি এখান থেকে মেপে দেখতে হবে। এখানে আপনার এইভাবে যত ইঞ্চি আসবে ঠিক এখানে তত ইঞ্চিতে ফিতাটি রাখতে হবে, রেখে এইভাবে আড়াআড়ি করে ফিতাটি রেখে তত ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মেজনে এক্সট্রা কাপড় নেব। এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। মার্জিনটি মিলিয়ে দেওয়ার পর এখানে আরমোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। তো যারা আপনারা নতুন আছেন একেবারে এইভাবে ঠিক আছে গোল করে রাউন্ড শেপটি করে কাটিং করেন, এটা কিন্তু ভুল নিয়ম। আপনাকে যে কাজটি করতে হবে এখানে থেকে ধরে ভিতরের দিকে একটু নিয়ে আসতে হবে। দেখুন এখানে ডাউন করে এইভাবে রাউন্ড করে নিয়ে আসতে হবে, এভাবে একেবারে সোজা করে রাউন্ড করা যাবে না।
তো এখন আমাদের কাটিংটি করে নিতে হবে। দেখুন এখানে আমি কত সুন্দর রাউন্ড করে কাটিং করেছি। এই নিয়মে আপনি হাতাড়ি কাটিং করবেন, তাহলে কামিজের এখানে কখনো ফুলে থাকবে না। এখানে হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, সাইডে আমরা সরিয়ে রাখবো হাতাটি। এখানে যে অবশিষ্ট কাপড় আছে, এই কাপড় দিয়ে গলার পট্টিটি আমাদের কাটিং করতে হবে। কাপড়টিকে এখানে আরও একটি ভাঁজ করতে হবে। পরে এই বডির পার্টটিকে এখানে আমরা এভাবে বসিয়ে রাখবো, রেখে এই মাপে এখানে কাটিংটি করে নিতে হবে। এইভাবে গলার পট্টি দুটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। এই অবস্থায় কামিজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি সত্যি করে একটি কামিজ সেলাই শিখতে চান সহজ নিয়মে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি খুব সহজে কামিজ সেলাইটি শিখে নিতে পারবেন। এবং এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে। এর থেকে যদি বডি আপনি বাড়িয়ে কাটিং করেন, তাহলে ছোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, নিচের ঘেরে মাপ, এই মাপগুলো আপনাকে বাড়িয়ে নিতে হবে। এর থেকে যদি কম বডির জন্য কাটিং করেন, তাহলে এই মাপগুলো আপনাকে কমিয়ে নিতে হবে। এবং কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি ছোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, এই মাপগুলো নিতে হবে, এই জন্য আপনি আমার কামিজ কাটিংয়ের ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন সাইজের জন্য, তাহলে আপনি প্রতিটি মাপ খুব সহজে শিখতে পারবেন। চলুন তাহলে কামিজটি সেলাই করে দেখাই। সেলাই করার জন্য এখানে পাটগুলো নিয়েছি। পাটগুলো যে কোনো একটি সাইডে আমাদেরকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সর্বপ্রথম এখানে আমরা গলার পট্টিটি সেট করে নেব, এই জন্য গলার পট্টির এই সাইডটি আমাদেরকে এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে। যখন আপনি কাপড় দিয়ে গলার পট্টি তৈরি করবেন বা সেট করবেন, এই সাইডগুলো আমাদেরকে কিন্তু মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো একটি গলার পট্টি আমরা যে নিয়মে সেলাই করব, এই পট্টিটি একই নিয়মে এই সাইডটি মুড়িয়ে সেলাই করতে হবে। এইভাবে গলার পট্টির এই সাইডগুলো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে বডির পার্ট নিতে হবে। বডির পার্টের উপরে এই গলার পট্টিটি এইভাবে মিল করে রাখতে হবে, রেখে 1 ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমাদেরকে সেলাই দিয়ে এখানে জয়েন্টি দিতে হবে বা অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে গলার পট্টিটি এদিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে গলার পট্টির উপরে এখানে চাপ সেলাইটি দিতে হবে। এখানে কিন্তু বডির পার্টের উপরে এই চাপ সেলাইটি দেওয়া যাবে না, গলার পট্টিটির উপরে এই চাপ সেলাইটি দিতে হবে। এরপরে আপনি এই গলার পট্টিটাকে ভিতরে ভাঁজ করে এভাবে কুচি কুচি করে কাপড়টিকে ভাঁজ করে নেবেন, তাহলে খুব সুন্দর গলাটি ফিনিশিং হবে। দেখুন আমি কী নিয়মে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ছেড়ে দেওয়ার পরে হালকা একটু আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর ফিনিশিং হবে। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। তো এই গলার পট্টিটি যে নিয়মে আমি সেট করেছি, হুবহু একই নিয়মে এই গলার পট্টিটি এখানে সেট করে নিতে হবে। এভাবে বসিয়ে রাখতে হবে, 1 ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। এইভাবে সেলাই দিয়ে আটকানো হয়ে গেলে এদিকে উল্টিয়ে নিয়ে একই নিয়মে এখানে চাপ সেলাইটি দিতে হবে। তো দুইটি গলার পট্টি সেট করে দেখানোর যে কারণ, যেন আপনি বুঝতে পারেন গলার পট্টিগুলো কীভাবে বডির পার্টের সাথে সেট করতে হয় আমাদেরকে। এরপরে এই গলার পট্টিটি এভাবে ভাঁজ করে দুইটি নিয়মে আপনি এই গলার পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে পারেন। এরপরে এই বডির পার্টটি এভাবে রাখতে হবে, রেখে এখন আমাদেরকে শোল্ডারটি জয়েন দিতে হবে। দুইটি বডির পার্ট আমরা এইভাবে মিল করে রাখবো, রেখে দেখুন ছোল্ডারটি এইভাবে মিল করে ধরতে হবে। ধরে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে এবং শেষও ভালো করে বানটি দিতে হবে, যেন কখনো খুলে না যায়। অবশ্যই এখানে দুইটি করে সেলাই দিতে হবে, আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর এখানে গলার যে পট্টিটি আছে, আপনি হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী দিতে পারেন, তো আমি এখানে মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু কামিজ আপনি খুব সহজে সেলাইটি শিখে নিতে পারবেন, কারণ প্রতিটি বিষয় আপনাকে সহজ করে বোঝানো হবে যেন আপনি বুঝতে পারেন। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই গলার সেলাইটি দিয়ে নিব। এই অবস্থায় সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে, ঠিক মাঝখানে এইভাবে ধরতে হবে, ধরে বডির পার্ট এভাবে মিল করে রাখতে হবে। রেখে এখানে বডির মাপটি আমাদেরকে নিতে হবে ফিতা দিয়ে মেপে। যখন একটি কামিজ সেলাই করবেন, অবশ্যই ফিতা দিয়ে এভাবে সুন্দর করে মেপে বডির মাপটিকে আপনাকে অ্যাকুরেট করে নিতে হবে, না হলে সেলাই করার পরেও কিন্তু কাস্টমার আবার ঠিক করার জন্য আপনার কাছে নিয়ে আসবে। এরপর যে পেটের মাপটি আমাদেরকে এভাবে ফিতা দিয়ে মেপে নিতে হবে এবং কোমরের মাপটি, মানে প্রতিটি মাপ এইভাবে আমাদেরকে মেপে বডির এই সাইডে সেলাইটি দিতে হবে। অবশ্যই কিন্তু এইভাবে ফিতা দিয়ে মেপে আপনাকে সেলাই করতে হবে, কারণ এই মাপটি খুবই একটি গুরুত্বপূর্ণ মাপ। আমরা যেখানে সাইড ফেরার মাপ নিয়ে চিহ্ন দিয়েছি, এখানে এনে সেলাইটি ঠেকিয়ে দিতে হবে এবং এই সেলাইটির উপর দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এখানে দুইটি সেলাই দিতে হবে কামিজের এই সাইডে। একটি সাইড এইভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে অপর সাইডেও একই নিয়মে আমাদেরকে ফিতা দিয়ে মেপে সেলাই করতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি কামিজের এই সাইডের সেলাইটি যখন দেবেন, ফিতা দিয়ে বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ,
মেপে ভালো করে অ্যাকুরেট করার পরে সেলাইটি দেবেন। এইভাবে দুইটি করে সেলাই দিতে হবে। এই অবস্থায় বডির সাইডের সেলাইটি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কামিজের সাইড ফ্রাটি সেলাই করে নিতে হবে। কামিজের সাইড ফ্রা সেলাই করার সহজ নিয়ম আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। তো আপনি যে কাজটি করবেন, দেখুন আমরা যেখানে সেলাইটি দিয়েছি বডির সাইডে, তাই না, সেই সেলাই থেকে আমরা নিচ পর্যন্ত কাপড়টিকে এইভাবে আঙুল দিয়ে ভাঁজ করে নিয়ে নেব। এভাবে যদি আপনি ভাঁজ করে নিয়ে নেন তাহলে এখানে তো আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই, তাই না। এই ভাঁজ অনুযায়ী বা এই মার্জিন অনুযায়ী কিন্তু আপনি সেলাইটি করতে পারবেন। বডির সাইডের যে সেলাইটি দিয়েছি সেখান থেকে আমি কাপড়টিকে বরাবর ভাঁজ করে নিয়েছি নিচ পর্যন্ত। এখন যে কাজটি করতে কাপড়টিকে এখানে আরও একটি ভাঁজ করতে হবে, এবং এর আগে যে ভাঁজটি করেছি সেই ভাঁজটিকে এভাবে করে বরাবর সেলাইটি শুরু করতে হবে। আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছেন কামিজের সাইড ফ্রাটি কী নিয়মে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে, নিয়ে বরাবর এইভাবে সেলাইটি নিয়ে আসতে হবে। এবং এখানে দেখুন এইভাবে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে, নেওয়ার পরে এই কাপড়টিকেও একই নিয়মে এদিকে ভাঁজ করে নিতে হবে। এইভাবেই কিন্তু কামিজের সাইড ফ্রা আপনি খুব সহজে সেলাই করে নিতে পারবেন। তো সুতি কাপড় দিয়ে যখন আপনি একটি কামিজ সেলাই করবেন, পিছনে এইভাবে টেনে সেলাই করলে সাইডগুলো কিন্তু কখনো বাড়বে না, কারণ কামিজের লম্বার দিকটি খাড়া দিকে থাকে। এইভাবে একটি সেলাই দেওয়ার পর এদিকে উল্টিয়ে নেওয়ার পরে এই সাইডে আমাদেরকে আরও একটি সেলাই দিতে হবে, মানে একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এই ধরনের এক কালার বা সুতি প্রিন্টের কাপড় আপনি টেনে সেলাইগুলো কখনো বাড়বে না বা আঁকা বাঁকা হবে না। দেখুন আমি কিন্তু সাইড ফ্রাটে সেলাই করে নিচ্ছি, কত সুন্দর ফিনিশিং হচ্ছে, তাই না। আপনি এই নিয়মে সেলাই করবেন, আপনারও এরকমটাই ফিনিশিং হবে। তো একটি সাইড আমি কিন্তু ভাঁজ করে সেলাই করে দেখিয়েছি, আর যারা কাজ মোটামুটি পারেন বা আপনার হাত চালু আছে এভাবে একটি ভাঁজ করবেন, তারপরে আরও একটি ভাঁজ করবেন, দুইটি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি শুরু করবেন। এই নিয়মে সেলাইটি যদি আপনি করেন তাহলে কাজটি আপনার দ্রুত গতি হবে। তো এইভাবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এখানে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এইদিকেও একই নিয়মে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। এদিকে ঘুরিয়ে নেওয়ার পরে বরাবর একই নিয়মে সেলাই করতে হবে। দেখুন একটি কামিজের সাইড ফ্রা কত সহজে সেলাই করা যায়, আপনি ট্রাই করুন, আপনিও খুব সহজেই পারবেন এই নিয়মে যদি আপনি সেলাইটি করেন। এদিকে উল্টিয়ে নিতে হবে। যে কোনো কাজ আপনি যত ট্রাই করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনার কাছে ইজি মনে হবে। আর ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন না বা ট্রাই করবেন না, বাসায় শুধু বসে বসে ভিডিও দেখবেন, তাহলে কখন আপনি কাজ শিখতে পারবেন। অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, তাহলে খুব সহজে আপনি কাজ শিখতে পারবেন। দেখুন কামিজের সাইডের অংশগুলো কত সুন্দর ফিনিশিং হয়েছে। এরপর নিচের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে। এরপর সবথেকে একটি কামিজের, যারা নতুন কাজ শিখতেছে, হাতা লাগানো। এটি হাতা কীভাবে সহজ নিয়মে লাগাতে হবে আমি আপনাকে খুব সহজ করে বোঝাবো, যেন আপনি বুঝতে পারেন। নিচের অংশটি এইভাবে একটি ভাঁজ করতে হবে এখানে, এরপরে আরও একটি ভাঁজ করতে হবে, দুইটি ভাঁজ করে বরাবর এখানে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো কাপড়টি ফার্স্ট টাইমে আপনি একটি ভাঁজ করে নিতে পারেন, তারপরে আরও একটি ভাঁজ করে নিতে পারেন। আর যারা দীর্ঘদিন থেকে কাজ করেন, এভাবে দুইটি ভাঁজ একবারই করে আপনি সেলাইটি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রতিটি জায়গায় যেন একই পরিমাণ মার্জিন থাকে। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা নিচের ঘেরে অংশটি সেলাই করে নিতে পারি। এই অবস্থায় কামিজের সাইড ফ্রা এবং নিচের ঘেরে অংশটি সেলাই করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এর মানে কি, আমাদের বডির পার্টটি একেবারে তৈরি করে কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের বডির পার্টটি কিন্তু তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন হাতাটি আমাদেরকে তৈরি করতে হবে। হাতাটি কিন্তু আমাদেরকে জয়েন্টটি দিয়ে তৈরি করতে হবে, তাই না। দুইটি হাতার জন্য এরকম চারটি পার্ট। তো সর্বত আমরা মাঝখানে যে জয়েন্টটি, এই জয়েন্টটি এইভাবে দিয়ে দিব বরাবর এই সেলাইটি। একটি হাতা এইভাবে সেলাই করা হয়ে গেলে আরও একটি হাতা নিতে হবে। দুইটি হাতার জয়েন্ট আমাদেরকে একই নিয়মে দিতে হবে। এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে সেলাইটির উপরে ভালো করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে। এবং হাতের মুখে যতটুকু এক্সট্রা কাপড় রাখবেন সেই কাপড়টিকে দুইটি ভাঁজ করে এখানে সেলাই দিতে হবে। এইভাবে দুইটি ভাঁজ করে সুন্দর করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো দুইটি হাতার মুখের এই অংশটি একই নিয়মে আমাদেরকে সেলাই করে নিতে হবে। এরপরে কাপড়টিকে এইভাবে একটি ভাঁজ করতে হবে। এরপরে হাতের মুখের যে মাপটি, ফিতা দিয়ে মেপে আপনাকে অ্যাকুরেট করে নিতে হবে। অবশ্যই এই মাপগুলো আপনাকে অ্যাকুরেট নিয়মে নিতে হবে, ফিতা দিয়ে মেপে। তো এখানে থেকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে, যেন কখনো খুলে না যায়। এবং এখানে আসার পরে বডির আরমোলটি কিন্তু আমরা অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি, তাই না। এখন বডির আরমোলের সাথে হাতার আরমোলটি এইভাবে মেপে যদি আমরা সেলাই করি, তাহলে হাতাটি সেট করার সময় কখনো ছোটো বড়ো হবে আপনি বলুন না, কখনো ছোটো বড়ো, কারণ মেপে সেলাই করলে কেন ছোটো বড়ো হবে। দুইটি হাতায় কিন্তু আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে। তাই একটি হাতা আমি সেলাই করে দেখাচ্ছি। এরপরে এই হাতাটি আমাদেরকে একবারে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে সেলাইটি খুব সুন্দর ফিনিশিং হবে। এরপরে এইভাবে হাতাটি রাখতে হবে। বডির আরমোলের সাথে এখানে প্রয়োজন আবারও মেপে দেখতে হবে।
এখন দেখুন, এখানে এই বডির সাইডের যে সেলাইটি আছে, তাই না, আপনার অনেক সময় হাতা লাগানোর পরে বডির এই সাইডে টেনে ধরে, এই কাপড়টি কিন্তু আমাদেরকে এইভাবে ভাঁজ করে দিতে হয়। যারা নতুন আছে তারা এই বিষয়টি বোঝে না, এই জন্য আপনি শুরুতে এইভাবে কাপড়টিকে অ্যাঙ্গেল করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিলে সাইডটি কখনো আর টেনে ধরবে না। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, হাতের মাঝখানের যে চিহ্ন এবং শোল্ডারের যে সেলাই, এই সেলাইয়ের সাথে এই চিহ্ন আমরা এইভাবে মিল করে রাখবো। এখান থেকে সেলাইটি শুরু করব। দুইটি চিহ্ন এইভাবে মিল করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং বডির পার্ট এবং হাতা এভাবে মিল করে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি করতে হবে। তো এখানে যা আছে, এখানে যদি আপনি ভাঁজ করে না আনান তাহলে এখানে মুড়িয়ে দিতে হবে। যদি ভাঁজ করে নিয়েছি, এখানে মুড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি কামিজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, প্রতিটি বিষয় আপনাকে খুব সহজ করে বোঝানো হয়েছে যেন আপনি বুঝতে পারেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দর হাতা লাগানো ফিনিশিং হয়েছে, তাই না, আপনারও এরকম হবে। আপনি এই নিয়মে সেলাই করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের।